যে 1947 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না, তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো, আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে, আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি। জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তাদেরও তো আপনারা আজকে স্মরণ করেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। নিয়ে রোল করেন, নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতি বসু। এটা তো ধর্মের বিকৃতি, ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনেক ঘটনা ঘটে চলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস 20 জুন আজ, যেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভার 58 জন সদস্য সহমত হয়েছিলেন যে পশ্চিমবঙ্গকে আলাদা একটা রাজ্য করে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে। সেই ইতিহাসটাকে স্বীকার করার চেষ্টা করেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজনৈতিক এবং বিশেষ একটি গোষ্ঠীকে খুশি রাখার কারণে। সে ইতিহাস আমরা সবাই জানি, 20 জুন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করতে হবে সেটা দাবি ছিল বিজেপির তরফ থেকে। সেটাকে বদলে দিয়ে, সেই ইতিহাসটাকে বদল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় অনেক কাণ্ড করেছিলেন, অনেক বৈঠক টৈঠক করেছিলেন, সেই ইতিহাসে আজকে আমি যাবো না। কিন্তু এদিন কী ঘটলো, আজ তো 20 জুন, যেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একাধিক বিধায়ককে নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন এবং সেখানে একটা প্রেস কনফারেন্স করলেন। এবং এই ঘটনাটার প্রেক্ষিতেই যে ঘটনাটা ঘটেছে আমি শুরুতে আপনাদের দেখালাম, যেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলছেন যে কলকাতা পুলিশ এসে বলছে ব্যানার টাঙানো চলবে না। আসলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিটা মেনটেন করেন যে এলাকাটা, সেটা একদিকে কলকাতা পোর্ট এবং মিলিটারি এবং তার সঙ্গে রয়েছে রেল কর্তৃপক্ষ, তাদের তত্ত্বাবধানে রয়েছে, ফলে তাঁদের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়ে সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করা এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা এবং সেখানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, সেখানে একটা ছোট্ট প্রেস কনফারেন্স করা। সেখানেও পুলিশ বিনীত গোয়েল চলে এসছে, বিনীত গোয়েলের বাহিনী এসে বলছে যে না, এখানে কোনো ব্যানার টাঙানো চলবে না। কেন ব্যানার টাঙানো চলবে না, কেন ব্যানার টাঙানো চলবে না? আমি বলছি মানুষ কি এমনি খ্যাপে, আমি বলছি সনাতনীরা কি এমনি খ্যাপে? সনাতনীদের খ্যাপার পেছনের কারণগুলো নিয়ে কেউ কোনো দিন বিশ্লেষণ করে না। আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুসারী হতে পারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ইতিহাসটা তৈরি করেছেন সেটাকে সম্মান জানাতে পারি, এবং শুধু তাই নয়, যে 58 জন সেনকে পশ্চিমবঙ্গ বিধানসভায় সহমত হয়েছেন তার মধ্যে জ্যোতি বসু ছিলেন, তার মধ্যে রতনলাল ব্রাহ্মণ ছিলেন, তারা বামপন্থী ছিলেন, কিন্তু তারাও সহমত হয়েছিল যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে একটা আলাদা রাজ্য করে। তা নাহলে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই পশ্চিমবঙ্গ চলে যেত বাংলাদেশের মধ্যে, আমাদের প্রধানমন্ত্রীর নাম হতো শেখ হাসিনা। সেই দুর্ভাগ্যজনক দিনটাকে আটকে যিনি ছিলেন, আটকানোর নেতৃত্ব যিনি দিয়েছিলেন, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং তাকে সমর্থন করেছেন জ্যোতি বসু, সমর্থন করেছিলেন সেই দিন রতনলাল ব্রাহ্মণ। 58 জন সদস্য সহমত হয়েছিলেন, 21 না 23 জন মানুষ বাংলাদেশের অন্তর্ভুক্তি চেয়েছিলেন। ঠিক ওই সেই ঐতিহাসিক দিনটাকে মনে রাখানোর জন্য, স্মরণ করানোর জন্য প্রত্যেকটা বাঙালি তো মনে রাখা উচিত। আমি জানি না কেন মনে রাখেন না, সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, এমনকি বামপন্থীরাও সেই দিনটাকে মনে করার চেষ্টা করে না। যাই হোক, সব কিছু শেষে, অন্ধকারে শেষে তো একটা ভালো থাকে। বিজেপির তরফ থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই দিবসে আজকে সেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান যখন হচ্ছে, তার আগে এলেন বিনীত গোয়েলের বাহিনী। সেই বিনীত গোয়েলের বাহিনী সে বললেন এখানে ব্যানার টাঙানো চলবে না, অর্থাৎ রেল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন, সেই অনুমতি নিয়ে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন, মাল্যার্পণ সব কিছু হচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে, কিন্তু সেখানে ব্যানার টাঙানো যাবে না। আপনি ভাবতে পাচ্ছেন, আমি বলছি মানে এটা কাদের খুশি করার জন্য, কাদের তুষ্টিকরণ করার জন্য, কোন শ্রেণীর মানুষকে আলাদা বিচ্ছিন্ন একটা
জাতি হিসেবে চিহ্নিত করানোর চেষ্টা করছেন, বাঙালি প্রতিবাদ করবেন না। আমি আজকে শুভেন্দুর বক্তৃতাটা প্রথমে দিয়ে শুরু করলাম, আমি বাকি বক্তৃতাটা আপনাদের কাছে শোনাবো। যেখানে দাঁড়িয়ে একটা কতটা কষ্ট দিন বলুন তো, কতটা যন্ত্রণার দিন বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ শেখ হাসিনাকে তাদের প্রধানমন্ত্রী বলতে বাধ্য হতেন যদি সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকতেন। শেষ পর্যন্ত সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে ভারতভুক্তি হয়েছিল সেই দিনটার স্মরণেই আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি। তার কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করছেন, কিন্তু তার আগে তাকে সইতে হলো সেই হাপা যেখানে দাঁড়িয়ে বললেন যে না, এখানে কোনো ব্যানার টাঙানো যাবে না। কে বলছেন? বিনীত গোয়েলের পুলিশ। ভাবুন বাংলার মানুষ, ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে কী কী করেন, আর এই বিনীত গোয়েলের মতো লোক তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরতে পারেন শুধু দরকার কি ঊর্ধ্ব পড়ে অশোকস্তম্ভ নিয়ে আইপিএস হয়ে কলকাতা পুলিশের কমিশনার হয়ে বসে থাকা? আসলে তিনি তো বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনোভাবে যেন পশ্চিমবঙ্গ দিবস পালন না করতে পারেন। কিন্তু সেটা কি হয়, আটকানো যায়? রেলের জায়গায় রেল অনুমতি দিয়েছেন, শুভেন্দু সেখানে গেছেন এবং সমস্ত বিধায়কদের নিয়ে সেখানে সম্মান জ্ঞাপন করেছেন এবং একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে একটা ছোট্ট অংশ এই মুহূর্তে বাংলার মনে দর্শকদের শুনে। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন।
পশ্চিমবঙ্গ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। হিন্দুদের জন্য সৃষ্টি হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। 1947-এর 20 জুন স্মরণ করে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। স্রষ্টা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী ল প্রণাম, ল প্রণাম, ল প্রণাম। ভারত কে শ্রী ল প্রণাম, ল প্রণাম, ল প্রণাম। ভারত কে শ্রী ল প্রণাম, ল প্রণাম, ল প্রণাম। পশ্চিমবঙ্গ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এটা কি হলো? পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখে হবে এটা দাবি করার পরে গত বছরে ছুটি দিয়ে দিয়েছে এবছর। তার মধ্যে আপনারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ দিবসের যে ঐতিহ্য বা ইতিহাস সেটা খুঁজে বার করেছেন। এই যে পশ্চিমবঙ্গ দিবস কোনটা, এটা নিয়ে তো সাধারণ মানুষের মনের মধ্যেও একটা দোটানো সঞ্চয় তৈরি জন্য আপনাকে কারোর ভাষণ, বক্তৃতা, সাংবাদিক সম্মেলন শোনার তো দরকার নেই। আইনসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা, তার যে রেকর্ড আছে সেখানে সব পেয়ে গেছে। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, ওখানে থাকবো না আমরা, আলাদা হব, এই প্রস্তাব এসেছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা, মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা প্রদেশ তৈরি করে ভারত ভুক্তি করা। এই প্রস্তাবের পক্ষে, এই প্রস্তাবের উভার ছিলেন ভারত কেশ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 58টি। এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না, এই 58 জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে কমিউনিস্টদের বিরোধী, তা আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেননি। আর উল্টো দিকে 21 জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা, আসামেও হচ্ছে, অন্য রাজ্যও হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া গত বছর, এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি,
গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন, ভারতবর্ষের সংবিধানের যিনি প্রধান। এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে, অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে, রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন, মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন, 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না, পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়, আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো, আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে, আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন, এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা বেঁচে আছি। জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তাদেরও তো আপনারা আজকে স্মরণ করেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। নিয়ে রোল করেন, নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতি বসু ছিলেন। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না।